বিসমিল্লাহির রহমানির রহিম। চকবাজার চট্টগ্রাম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যোগদানের তত্ত্বাবলী নিয়ে প্রথম পর্ব প্রচার করতেছি। তো বাংলাদেশ সামরিক বাহিনীতে অফিসার হিসেবে জয়েন করার জন্য মেনলি এসএসসি পাস করতে হয়, আর এসএসসি লেভেলও আছে যেটা নাবিক, সৈনিক বা বিমান সেনা হিসাবে ধরা হয় এটাকে। আমরা আসলে আজকে এসএসসি পাসের পর মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে, ইন্টার যদি সায়েন্সের হয় তাহলে বাংলাদেশ সামরিক বাহিনী হলো তিনটা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই তিনটা বাহিনীতে অফিসার হিসাবে, সৈনিক না, এই তিনটা বাহিনীতে অফিসার হিসাবে কিভাবে যোগদানের নিয়মাবলীগুলো আমরা দেখবো আজকে। বাংলাদেশ, প্রথমে আসি বাংলাদেশ নেভি বা বাংলাদেশ নৌবাহিনী। তো যারা আপনারা যারা ইন্টার পাস করছেন তাদের বয়স 16.5 থেকে 21 বছর, হাইয়েস্ট হলো 21 বছর। 21 বছর পর্যন্ত একজন প্রার্থী পরীক্ষাটা দিতে পারবে। আবার উচ্চতা লাগবে ছেলে হলে 5 ফুট 4 ইঞ্চি, এটা ছেলেদের জন্য, এবং মেয়ে হলে 5 ফুট 2 ইঞ্চি নেওয়া হয়। তাহলে আপনার বয়স যদি 16.5 থেকে 21-এর মধ্যে হয় এবং অবশ্যই ইন্টার পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনীর জন্য। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, আর মেয়েদের হলে 5 ফুট 2 ইঞ্চি, কারণ এখানে ছেলে মেয়ে দুজনেরই সমান সুযোগ সুবিধা থাকে। এবং এসএসসি এবং এসএসসিতে জিপিএ 4.50 আপ থাকতে হবে, জিপিএটা 4.50 আপ থাকতে হবে, এর কম হলে আসলে এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে, ম্যাথ এবং ফিজিক্সে আলাদা আলাদাভাবে জিপিএটা 4.5 মানে এ গ্রেড থাকতে হবে, মিনিমাম এ গ্রেড থাকতে হবে। তো এই হলো যোগ্যতাবলী। এরপর আসা যাক স্যালারি, কারণ আমাদের সব কিছু এখন টাকার উপর ডিপেন্ড। তো আমরা এখানে সামরিক বাহিনীতে গেলে অফিসার হিসেবে গেলে কীরকম স্যালারি পাওয়া যায় সেটা একটু দেখা যাক। ট্রেনিংয়ের সময়, তার মানে এখানে 2 বছর ট্রেনিং থাকে, এটা 3 বছরও ধরা হয় কারণ আরও 1 বছর ওয়াজ কিপিংয়ে রাখা হয়। তো ট্রেনিংয়ের সময় ওদের যখন বাংলাদেশ নেভাল একাডেমিতে থাকবে তখন ওদের টোটাল 11,000 টাকা করে বেতন দেওয়া হয়, এটা 3 বছরের জন্য 11,000 টাকা করে দেওয়া হয়। এবং ওর সম্পূর্ণ ট্রেনিং শেষ হলে যখন ওর কমিশন লাভ হবে 3 বছর পরে, তখন ওর মূল বেতন হবে 22,000 টাকা, মানে এটা হলো বেসিক স্কেল। এর 50 থেকে 60% হলো মেডিকেল খরচ, সরি 45 থেকে 55 পর্যন্ত হলো মেডিকেল কস্ট, আর বাসস্থান মানে রেসিডেন্স খরচ হলো 45 থেকে 55, এবং অন্যান্য রেশন অন্যান্য সুবিধা আছে সব মিলাই এটা 22,000, ধরেন 30,000-এর উপরে, 30 থেকে 40 হাজারের মধ্যে স্কেলটা হয়, মানে একটা খুব ভালো মানের বেতন পাওয়া যায়। তো এখন দেখা যাক এখানে চান্স পাওয়ার জন্য বা অফিসার হিসেবে যোগদানের জন্য কী কী পরীক্ষা দিতে হয়। পরীক্ষাসমূহ হলো, প্রথম পরীক্ষা একদম ফার্স্ট হলো প্রিলিমিনারি মেডিকেল টেস্ট। এটাতে মেডিকেল টেস্ট হিসাবে আপনার চোখ, হাইট, তারপরে ওয়েট এগুলো দেখা হয়। তো যখন মেডিকেল টেস্টে আপনি যখন ফিট হবেন, এখানে যারা টিকবে ওদেরকে ফিট লেখা তাই ফিট দিবে, আর যারা টিকবে না তাদেরকে আনফিট হিসাবে আউট করে দিবে। তো যারা ফিট হবে তাদের জন্য নেক্সট এসে
নেক্সট স্টেজ এটা হলো টেস্টের ফর মেডিকেল টেস্টের ফর প্রিলিমিনারি ভাইবা। যারা মেডিকেল টেস্টে টিকবে তারা ভাইবার জন্য কোয়ালিফাইড হিসেবে যোগ্যতা অর্জন করবে। তাহলে একই দিনে দুইটা পরীক্ষা হয়, যারা প্রথমে মেডিকেল টেস্টে টিকবে তারা ভাইবাতে জয়েন করবে। এবং ভাইবাতে সাধারণত অনেকের ভাইবা নিয়ে একটা ভয় আছে যে ভাইবাতে কী প্রশ্ন করা হয় বা কীরকম হয়, অনেক ধরনের ভয় আছে। আসলে এখানে ভয় হওয়ার তেমন কিছু নাই, আপনি যদি ইংলিশে একটু ফ্লুয়েন্টলি থাকেন, আপনার কথাবার্তাগুলো স্মার্টলি বলতে পারেন ইংলিশে, অবশ্যই ইংলিশে বলতে হবে, ওইটা হলো অফিসারদের উপর নির্ভর। অফিসাররা অনেক সময় বাংলায় কোয়েশ্চেন করে, অনেক সময় ইংলিশে কোয়েশ্চেন করে। তো বাংলায় কোয়েশ্চেন করলে বাংলায় অ্যান্সার দিতে হবে এবং ইংলিশে কোয়েশ্চেন করলে অবশ্যই ইংলিশে অ্যান্সার দিতে হবে। মানে বেসিক্যালি কয়েকটা কমন কোয়েশ্চেন থাকে, যেমন আপনি কেন নৌবাহিনীতে জয়েন করতে চান, বা আপনার জিপি অনেক ভালো, আপনি তো বুয়েটে টিকবেন, ইউনিভার্সিটি বিভিন্ন ভালো ইউনিভার্সিটি টিকবেন, ইঞ্জিনিয়ারিং টিকবেন, তো আপনি কেন এখানে অফিসার হিসেবে আসতে চান। ওইটা ইংলিশে করা হয়, বলা হয় হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ নেভি অর বাংলাদেশ আর্ম ফোর্স সার্ভিস। এগুলোর ইংলিশে আনসারটা স্মার্টলি দিতে পারলে ওটা প্রিলিমিনারি ভাইবাতে আসলে তেমন কঠিন কিছু না, যাতে পারা যায়। আর কিছু কয়েকটা জেনারেল নলেজ জিজ্ঞেস করতে পারে, যেমন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে, এটা অনেকে ভুল করে, কারণ বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এটা প্রধানমন্ত্রীর দপ্তরে হ্যান্ডেল করে, তাই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীটাও শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকম কিছু কোয়েশ্চেন করবে। তারপরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানকে, বা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, বা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে, তারপর বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, তারপরে হয়তো জিজ্ঞেস করতে পারে আপনার জেলা, আপনার জেলা বিখ্যাত কেন, আপনার জেলায় দর্শনীয় স্থান কী কী আছে, এইরকম কিছু টাইপসের সহজ কোয়েশ্চন জিজ্ঞেস করবে, কয়েকটা জেনারেল নলেজ জিজ্ঞেস করবে। এটা হলো প্রিলিমিনারি ভাইবা। তো যারা এই মেডিকেল টেস্ট এবং ভাইবাতে সিলেক্টেড হবে, এখানে এই দুইটাতে যারা সিলেক্টেড হবে তারা নেক্সট দিন পরবর্তী দিন লিখিত পরীক্ষার জন্য কোয়ালিফাইড হবে। এদেরকে এখানে প্রিলিমিনারি ভাইবাতে যারা টিকে ওদেরকে রিকমেন্ডেড লেখা হয়, রিকমেন্ডেড বাই একটা অফিসারে সাইন দিবে, যদি না টিকে তাহলে এটাকে দেওয়া হয় নন রিকমেন্ডেড। তো যারা এই প্রিলিমিনারি ভাইবাতে টিকবে তাদেরকে নেক্সট স্টেজ, এটা হলো লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড করা হয়। তো পরের দিন আসলে লিখিত পরীক্ষা, এটা হলো আইকিউ, ইংলিশ আর জেনারেল নলেজ, এই তিনটার উপর এই পরীক্ষাটা হয়, আইকিউ, ইংলিশ আর জেনারেল নলেজ। মাঝে মাঝে ইন্টারের ফিজিক্স ম্যাথ থেকে কিছু ম্যাথের কোয়েশনও দেওয়া হয়, তবে আমি মেনলি আইকিউ, ইংলিশ, জেনারেল নলেজ এই তিনটাতে পরীক্ষা হয়। এই তিনটা স্টেজ পার হওয়ার পর যদি যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাইড হবে তাদেরকে কিছুদিন পরে ISSB বা এটা 4 দিনের পরীক্ষা, 4 ডে পরীক্ষা বলা হয়, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড ISSB-র জন্য সিটি পাঠানো হবে বা অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ISSB-টা মেনলি এটা হলো ঢাকায় অবস্থিত, ঢাকা ক্যান্টনমেন্টে। এই পরীক্ষাটা 4 দিনের, অনেক অনেক কিছু ব্যাপার আছে, এগুলো পরে জানানো যাবে। তো যারা ISSB-তে কোয়ালিফাইড হবে, ISSB-তে যারা কোয়ালিফাইড হয় এখানে দুই ধরনের, একটা হলো গ্রিন কার্ড আর একটা হলো রেড কার্ড। ISSB-তে এটা 4 দিন পরীক্ষা হয়, যারা প্রথম দিন দুইটা পরীক্ষা থাকে, প্রথম দিন দুইটা পরীক্ষায় যদি কোয়ালিফাইড হয় ISSB-তে, প্রথম দিন দুইটা পরীক্ষা হয়, দুইটি পরীক্ষা, একটা হলো আইকিউ আর একটা PPTT, একটা হলো আইকিউ আর একটা PPTT। যারা আইকিউতে টিকবে তারা PPTT-র জন্য সিলেক্টেড হবে, যদি আইকিউতে না টিকে তাহলে ওটা হলো স্ক্রিন আউট বলা হয়, এটাকে বলা হয় স্ক্রিন আউট আর PPTT। যদি PPTT-তে টিকে তাহলে ও 4 দিন থাকতে পারবে। যদি এখানে না টিকে তাহলে ও সেম স্ক্রিন আউট, ওকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেওয়া হবে। তাহলে ISSB-তে এটা প্রথম দিন দুইটা পরীক্ষা, একটা হলো আইকিউ আর একটা PPTT। যারা আইকিউতে সিলেক্টেড হবে তারা PPTT-র জন্য পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে, যদি আইকিউতে ভালো নাম্বার না পায় তাহলে ওকে স্ক্রিন আউট হিসাবে দেখা হবে। আর নেক্সট স্টেজ হলো PPTT, PPTT-তে একটা ছবি দেখানো হবে, অনেক কাহিনী আছে এটা,
এটা যারা টিকবে ওরা 4 দিনের জন্য কোয়ালিফাইড হবে, মানে 4 দিন থাকতে পারবে। আর যদি না টিকে তাহলে ওকে স্ক্রিন আউট হিসাবে চিকেন বিরিয়ানি আর রংসা খাওয়াই, তারপর এই গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দেওয়া হবে। তো যারা ISSB-তে 4 দিন থাকে তাদের টিকলে ওদেরকে দেওয়া হয় গ্রিন কার্ড, যারা টিকবে ওদেরকে গ্রিন কার্ড, আর যারা টিকবে না ওদেরকে রেড কার্ড দেওয়া হয়। তো যারা গ্রিন কার্ড পাবে তারা ফাইনাল মেডিকেল টেস্টের জন্য ওই গ্রিন কার্ডটা নিয়ে ফাইনাল মেডিকেল টেস্ট দিবে, এটা CNS-এ হয়। ফাইনাল মেডিকেল টেস্ট দেওয়ার পর ও যদি কোনো সমস্যা না থাকে মেডিকেলি বা তাহলেও ফাইনাল ভাইবা CNS ভাইবা বলা হয়, এটাকে CNS ভাইবা হয় বা শিপ নেভাল স্টাফ ভাইবা বলা হয়। এখানে আসলে তেমন কিছু না, সবাইকে ডেকে নিয়ে নাস্তা আস্তা করাই, নাস্তা আস্তা করাই, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এখানে আজকে এই পর্যন্ত, এটা নেক্সট স্টেজে পরে